অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের দেয়া 13 বছরের সাজার বিরুদ্ধে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের করা আপিলের রায় পড়া শুরু হয়েছে। 24 ফেব্রুয়ারি আপিলের উপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য 9 মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এই রায় ঘোষণা করা হবে। এর আগে মামলার যাবতীয় নথি তলব করেছিলেন হাইকোর্ট। ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারককে ওই নথি প্রেরণ করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে 2020 সালের 11 নভেম্বর হাইকোর্ট এই আদেশ দেন।